ওয়াজ মাহফিলের ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রেও একজন সহি আকীদার আলেমকে একজন আহলুল হাদিসের মানহাজে বিশ্বাসী আলেমকে সালাফে সালেহিনদের মানহাজের অনুসরণ করতে হয়। এজন্য আমাদের কাছে মুখ্য বিষয় শ্রোতাদের আকর্ষণ করা নয়, শ্রোতাদের আকর্ষণ শ্রোতা বাড়ানো, আমার দর্শক শ্রোতা লক্ষ লক্ষ করা বাড়ানো, এটা একজন সালাফি মানহাজে বিশ্বাসী আলেমের মূল মাকসাদ নয়। একজন সালাফি মানহাজে বিশ্বাসী আলেম তিনি তার আলোচনায় সালাফদের মানহাজ থেকে বিন্দুমাত্র বিচ্যুত হবেন না। তার আলোচনায় শ্রোতা থাকুক আর নাই থাকুক, শ্রোতা পাঁচজন থাকুক, দশজন থাকুক, শ্রোতা দশ হাজার দরকার নাই। এটা হলো সালাফি মানহাজের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বাংলাদেশে শ্রোতা আকর্ষণ করার জন্য অনেকগুলো উপকরণ আছে, যেগুলো কম বেশি আমরাও এই দেশের নাগরিক, ছোটবেলা থেকে এই দেশেই লেখাপড়া করেছি, এই দেশে বড় হয়েছি, আমরাও বুঝি যে কোন কোন জিনিসগুলো শ্রোতাদেরকে আকর্ষণ করে, শ্রোতারা বেশি আকর্ষিত হয়, এবং কোন কাজগুলো করলে দলে দলে শ্রোতা ওয়াজ মাহফিলে ভিড় জমায়, এগুলো কম বেশি আমরাও জানি এবং বুঝতে পারি। কিন্তু জানার পরেও বোঝার পরেও ওই দিকে হাত বাড়ানো পা বাড়ানো যাবে না। শতভাগ সালাফদের আকীদা সালাফদের মানহাজের উপরে অটল থাকতেই হবে, সালাফদের মানহাজ থেকে সালাফদের আকীদা থেকে একটু ডানে বামে সরলেই দলালা গোমরাহি তাদের ভিতরে এসে অবশ্যই পড়বে। এজন্য ওয়াজ মাহফিল এখানে কোরআন এবং সহি হাদিসের আলোচনার জায়গা, এখানে সুমধুর কণ্ঠস্বরের জায়গা নয়, কিন্তু আমাদের দেশের বক্তা হইতে হইলে সুমধুর কণ্ঠস্বর, বক্তার নামের সাথে লেখাও থাকে যে সুমধুর কণ্ঠস্বর। এখন যিনি কোরআন এবং সুন্নার দায়ী হবেন তিনি সুমধুর কণ্ঠস্বর হওয়ার প্রয়োজনটা কি? উনি তো এখানে গান গাইবেন না, উনি গানের শিল্পী না, উনি সুরকার না, উনি হবেন কোরআন এবং সুন্নার আলেম। এজন্য আমরা ইচ্ছা করলেও কোনো গান গাইতে পারবো না, প্রথম আপনাদেরকে বলে নিচ্ছি যে কোনো গান গাওয়া সম্ভব না, কারণ এটা সালাফদের মানহাজের খেলাফ। তারপরে বিভিন্ন ধরনের আজগুবি গল্প, কিচ্ছা কাহিনী, হাসি ঠাট্টা তামাশা, এগুলো সালাফদের মানহাজের খেলাফ। আপনারা যারা মদিনা গিয়েছেন, বিশেষ করে হজের সময় বা উমরার জন্য মসজিদে নববীতে গিয়েছেন, মসজিদে নববীতে যে সমস্ত ওলামায়ে কেরাম দার্জ দিয়ে থাকেন তারা বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় আলেম, তাদের সমকক্ষ আলেম বর্তমান দুনিয়ার কোনো দেশে কোনো অঞ্চলে নাই। এই সমস্ত ওলামায়ে কেরামের দার্সে বসলে, হালাকায় বসলে দেখবেন কোনো ধরনের কোনো সুমধুর কণ্ঠস্বর নাই, কোনো হাসি তামাশার গল্প গুজব নাই, তাদের দার্সে হাজার হাজার মানুষ বসতে হবে এরকম কোনো জরুরত নাই। তারা মসজিদে নববীতে সারা জীবন দার্স দিয়ে যাচ্ছেন, তালিম দিয়ে যাচ্ছেন, এটাই ছিল যুগে যুগে সালাফে সালেহিনদের মানহাজ। কিন্তু আমরা আজকে সালাফে সালেহিনদের মানহাজ থেকে বিচ্যুত হয়ে গেছি। আমাদের মূল টার্গেট ওয়াজ মাহফিলে কত বেশি শ্রোতা জমানো যায়, কত বেশি মানুষ জমানো যায়, কত বেশি টাকা পয়সা কালেকশন করা যায়, এগুলো আমাদের মূল মাকসাদ হয়ে গিয়েছে। কিন্তু আমার সম্মানিত ভাইয়েরা,
তা আমি প্রথমেই বলে নিচ্ছি যে আমরা অল্প কথা বলবো, কথাগুলো একটা ক্লাসের মতো, কোরআন এবং সুন্নাহ থেকে আমরা কথাগুলো বোঝার চেষ্টা করব। এখানে যারা এসেছি আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হচ্ছে যে এখানে যারা উপস্থিত হয়েছেন এরা সবাই কোরআন সুন্নার জ্ঞান পিপাসু মানুষ। এখানে হুজুগে বাঙালি তেমন শ্রোতা আসে নাই, এখানে যারা এসেছেন অরিজিনাল খাঁটি নির্বেজাল এলেম অন্বেষণের উদ্দেশ্যে এসেছেন আলহামদুলিল্লাহ। কি আমার ধারণা কি ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আমাদের আলোচনায় চলে যাই, এবং আমরা যেই অল্প সময়ে আলোচনা করব, বেশি আপনাদেরকে বিরক্ত করব না, অল্প সময়ে আমরা আলোচনা করব, এই সময়টুকু আমরা একটু ধৈর্য ধরে বসার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি আছি তো? আমার আলোচনা সংক্ষেপে যে বিষয়ে করব সেটি হলো শিরক এবং বিদআত, এই দুটি বিষয় কেন্দ্রিক অল্প কিছু কথা বলবো। এগুলো তো অনেক ব্যাপক বিষয়, আমরা যদি সারা রাতেও শিরক বিদআতের আলোচনা করি বা এক মাসও আলোচনা করি এগুলো শেষ হবে না। এগুলো সম্পর্কে আপনারা জানেন, কারণ এই এলাকাটা আহলুল হাদিস এলাকা। আহলুল হাদিসের বড় বৈশিষ্ট্য হল তারা শিরক এবং বেদাত সম্পর্কে তাদের যথেষ্ট জ্ঞান থাকে, ধারণা থাকে, এটা হলো তাদের মূল বৈশিষ্ট্য। যে তারা প্রয়োজনে তারা তাদের সম্পদের ক্ষতি হইতে রাজি, তাদের টাকা পয়সা লস হইতে রাজি, অনেক কিছু বিসর্জন দিতে রাজি, কিন্তু তারা কখনো শিরিক করবে না, কখনো তারা বেদাত করবে না। এটাই হলো আহলুল হাদিসদের মূল বৈশিষ্ট্য। এই জন্য আহলুল হাদিস মানে তিনি শিরক কিছু হইলেও বুঝেন, বেদাত কিছুটা হইলেও তিনি বুঝেন। তো বোঝা জিনিসগুলো, জানা জিনিসগুলো একটু বারবার আলোচনা করলে এগুলো আমল করা সহজ হয়ে যায়। এই জন্য আপনাদের জানা জিনিসগুলো বোঝা জিনিসগুলাই আমরা একটু আবার স্মরণ করাই দেওয়া, নতুন কোনো আলোচনা, নতুন কোনো বিষয় আমাদের আলোচনায় নাই। প্রথমে আসি আমরা শিরক। শিরক কি জিনিস এটা আমরা সকলেই জানি, কারণ হানাফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, আহলুল হাদিস বলেন, যত মত, যত পথ, যত তরিকা, যত মুসলমান পৃথিবীতে আছে সবাই যখন ইসলাম গ্রহণ করে একটা কালেমা পড়ে ইসলাম গ্রহণ করতে হয়, সে কালেমাটা কি বলেন তো দেখি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু। এই লা শারীকা লাহু না বললে কেউ ইমানদার হইতে পারে না। তাহলে প্রত্যেক ইমানদার জানে, প্রত্যেক মুসলমান জানে লা শারীকা লাহু মানে কি। যারা হজ করেছেন একটা তালবিয়া উচ্চারণ করে করে আল্লাহর ঘরের দিকে গিয়েছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়ার মধ্যে দুইবার বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তাহলে দুইবার আসছে লা শারীকা লাক। তাহলে এটা ইমানের মূল বিষয়, ইমানের অবিচ্ছেদ্য একটা অংশ লা শারীকা লাক। লা শারীকা লাক মানে আপনার কোনো শরীক নাই, আল্লাহর কোনো শরীক নাই। আমাদের দেশে কোরবানি করার সময় অনেক ফ্যামিলি একটা গরু বা একটা ছাগল কোরবানি করে, আবার অনেক ভাইয়েরা ছয় সাত ফ্যামিলি মিলে একটা গরু কোরবানি করেন, করেন না?
যখন একের অধিক ব্যক্তি দুইজন তিনজন চারজন মিলে একটা গরু কোরবানি করেন তখন এই কোরবানিটাকে কি বলে? শরিকানা কোরবানি বলে না আপনাদের দেশে বলে? তাহলে বোঝা যায় একজনে যদি একটা পশু কোরবানি করে এটাকে শরিকানা বলে না, কিন্তু যখন দুইজন তিনজন চারজন মিলে যায় তখন এই কোরবানিটাকে বলা হয় শরিকানা কোরবানি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে শরিকটা কি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে মিলানো সম্পৃক্ত করা এটার নাম হলো শরিক। এজন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি শিরকের সংজ্ঞা দিয়েছেন এভাবে, আশ্রিকু ওয়া তাশরিকু গাইরিল্লাহ মা আল্লাহ ফিল ইবাদাহ। তাশরিকু গাইরিল্লাহ মানে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে, সেটা মানুষও হইতে পারে, জিনও হইতে পারে, ফেরেশতাও হইতে পারে, নবী রাসূলও হইতে পারে, ওলি আউলিয়াও হইতে পারে, সিদ্দিকীনও হইতে পারে, সুহাদাও হইতে পারে, গাছপালাও হইতে পারে, পশু পাখিও হইতে পারে, পাথরও হইতে পারে, সুতাও হইতে পারে, তাবিজও হইতে পারে, অনেক জিনিস হইতে পারে। এটা এটা গাইরুল্লাহ, গাইরুল্লাহ মানে আল্লাহ ছাড়া যা কিছু আছে সবগুলার নাম হলো কি? গাইরুল্লাহ। এই গাইরুল্লাহকে আল্লাহর সাথে মা আল্লাহ, গাইরুল্লাহ মা আল্লাহ মানে গাইরুল্লাহকে আল্লাহর সাথে তাশরিক করা। কিসের মধ্যে? ফিল ইবাদাহ, ইবাদতের মধ্যে। ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহ ছাড়া অন্য কোন মখলুককে আল্লাহর সাথে সম্পৃক্ত করা, আল্লাহর সাথে মিলিয়ে নেওয়া, আল্লাহর সাথে আল্লাহর ক্ষমতায় আল্লাহর নামে আল্লাহর গুণাবলিতে আল্লাহর ইবাদতের মধ্যে অংশীদার বানিয়ে নেওয়া, এটার নাম হলো কি? ওরে কথা বলে না, কে রাগ করছেন? কয় আমরা তো সব জানি, আবার জানা জিনিস কয় জন্য রাগ করছেন? হ্যাঁ, তাহলে বোঝা যায় এটার নাম হলো কি? শিরক। আচ্ছা, এখন কথা হলো শিরক করলে অসুবিধা কি? আমি করব আমার কাছে ভালো লাগতেছে, করলে অসুবিধাটা কি? অসুবিধা হলো কয়েকটা। এক নম্বর অসুবিধা হলো আল্লাহ রাব্বুল আলামিনের হকের ক্ষেত্রে, আল্লাহর অধিকারের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের হককে খেয়ানত করা, আল্লাহর হক লুণ্ঠন করা, আল্লাহর হক আদায় না করা। বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা হক আছে, এই হকটা আদায় করা হয় না যদি বান্দা শিরক করে। বান্দার উপরে আল্লাহর হক হইল বান্দা আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের হক হইল আইয়াবুদুহু, বান্দা শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দা আর কোনো কিছুকে সম্পৃক্ত করবে না, শিরক করবে না। যখন এই বান্দা শিরক করে তখন এই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করে ফেলে। হক নষ্ট করলে তাকে আমরা কি বলি? এবার বলেন দেখি, কেউ যদি কারো হক নষ্ট করে, আপনি আমার হক নষ্ট করছেন, আপনাকে আমি কি বলবো? জালেম, জালেম বলি না? যাতে জুলুম করছে আমার উপরে বলি না, যে এই লোক জালেম, আমার হক আমাকে দিচ্ছে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম। বান্দা শোনো, লোকমান আলাইহিসসালাম তার ছেলেকে নসিহত করছেন, উপদেশ দিচ্ছেন, বাবা লা তুশরিক বিল্লাহ, জীবনে কোনোদিন আল্লাহর সাথে শিরক করিও না।
ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকটা হলো সবচেয়ে বড় মহান অপরাধ, শিরকটা হলো মহান জুলুম, জুলমে আযীম। খালি জুলুম না, জুলমে আযীম, এর থেকে বড় জুলুম আর হয় না। যেই লোক আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি আল্লাহর মাখলুক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাওয়ান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রাখেন, আল্লাহ পাক তার সব কিছুর ব্যবস্থা করেন, এত নিয়ামত পাওয়ার পরেও যেই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে, এই লোকের মতো নিমক হারামি জমিনে আর দ্বিতীয় কোনো মানুষ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে শুধু জুলুম বলেন নাই, এটাকে বলছেন লা জুলমুন আযীম। এটা খালি জুলুম না, এটা মহান জুলুম, বড় জুলুম, এটা সবচেয়ে বড় জুলুম। তো বলে আমি জুলুম করব, অসুবিধা কি? অসুবিধা আছে না? কথা বলেন না দেখি আপনারা, এদিকে নিয়ম মনে হয় কথা না বলা নাকি? জি, শাহজাহানপুরের নিয়ম হলো কোনো কথাবার্তা বলা যাবে না, চুপচাপ শুনতে হবে, এই নিয়ম নাকি? একটা কথাবার্তা বললেন, আমি জুলুম করলাম তো অসুবিধাটা কি? বলে জুলুম করছি কই হয়েছে? সূরা আল আনআমের 82 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, যে মানুষগুলো ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, তাদের ঈমানটাকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই। ঈমানটা কি করে নাই? জুলুমের সাথে মিক্স করে নাই। জুলুম মানে শিরক, শিরকের সাথে মিশ্রিত করে নাই। শিরক মুক্ত ঈমান যে মানুষগুলোর, উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলো দুনিয়াতেও নিরাপত্তার অধিকারী, আখেরাতেও মানুষগুলো নিরাপত্তার অধিকারী। সুবহানাল্লাহ।